রাজনীতির এই আঘোণ পথার ব্যস্ত বিজেপির শিবসাগর জেলা সভানেত্রী সুরভি রাজকুঁড়ী ব্যক্তিগত রূপত বিজেপি জেলা সভাপতি সুরভি রাজকুঁড়ী ব্যস্ত আঘোণর পথারত আঘোণ মাহ বুলিলেই ব্যস্ততা ভীষণ গয়া কৃষিজীবী রাইজর গাঁও গাঁয়ে দেখা যায় হাউরি শিবসাগর জেলার হাঁসরার লঙ্কাক পথারত হাঁসরাবাসী রাইজে কৃষিপথার পালন করেছে হাউরি এই হাউরিত ব্যক্তিক্রমী রূপত দেখা গল বিজেপি জেলা সভানেত্রী সুরভি রাজকুঁড়ী আজির দিন রাজনীতি এড়িয়ে আঘোণ পথার ব্যস্ত হয়ে পড়ল বিজেপি জেলা সভানেত্রী সুরভি রাজকুঁড়ী ধান দোয়া রবাব টেঙার জুটির বিহু গীত গায়ে আনন্দত মতলিয়া হয়ে পড়ল নেত্রীগী সঙ্গ দিলে চল্লিশগী দাওনিয়ে পার্থপ্রতিম বড়ুয়ার রিপোর্ট পাটকাই টিভি টেঙার জুটি লৈছে টেঙার জুটি কেনে অনুভব আপনার এই পথারত আঘোণর পথারত ভাবিব না ভাল লাগিছে রবাব টেঙা আর চুকা টেঙার জুটি মানে কি আপনার কম বুঝাবলে ভাষা নাই ইমান সুন্দর লাগিছে খাই বই বেলে ভাল লাগিছে আর এআঠু বোকাত আমি ধান কাটি আছো আঘোণর পথারত সোনগুটি চপুয়ার বতর কিমান মজা লাগিছে আর মানে প্রতি ঘর আমি এটা বান্ধি লৈছো প্রতি ঘর আমি যিমান পর আমি সহায় করে যাম বলে আমি এটু আমি এটা সংকল্প লৈছো আমি অন্য পথাৰতো আমি যাম বুলি আমি ভাবিছোঁ আমি মানে এই শিৱসাগৰ ডিষ্ট্ৰিক্টত যদি অন্যতো জামাঙত যদি মাতে আমি তালৈ আমি যাবলৈ প্ৰস্তুত হৈছোঁ এই পৰম্পৰাটো আকৌ উজ্জীৱিত কৰিব বিচাৰিছোঁ আৰু সকলোৱে আহক আমি সকলোৱে খেতিয়ক আমি সকলোৱে এনেকুৱা ধৰণৰ পৰম্পৰাবিলাক আৰু ইঘৰে সিঘৰে সহায় কৰোঁ আহক বুলি আজি এই প্ৰগ্ৰেমটো আমি উলিয়াইছোঁ যিহেতু ধাননি পথাৰত যিখিনি আমি সৰুৰে পৰা দেখি আহিছিলোঁ বা খেতি নিজে কৰি আহিছিলোঁ ধান দাই আহিছিলোঁ ৰুই তুলি আহিছিলোঁ সেই অনুপাতে ধানবিলাক যিদৰে ভাঙি পৰিছে আজি ধানবিলাক আপোনালোকে দেখিছে আৰু ইমান পথাৰত বোকা হৈছে একাঠো বোকা সেইকাৰণে ভাবিছোঁ আমি ইঘৰে সিঘৰে সহায় কৰিব লগা পৰম্পৰা যিটো আমাৰ আছে যিটো হাউৰি বুলি কয় সেই হাউৰিটো যাতে আমি সদায় হাউৰিটো ৰাখিব পাৰোঁ খেতিয়কসকলে বা দাৱনীসকলে সকলোৱে ঘৰতে নাথাকে ইঘৰে সিঘৰে সহায় কৰি আমি যাতে ধূমগুটিখিনি আমি নিজৰ গৃহস্থ ঘৰলৈ আমি চপাব পাৰোঁ তাকে লৈ আমি এইটো অনুষ্ঠান কৰিলোঁ আজি গৃহস্থ আৰু গৃহস্থকো আমি ধন্যবাদ দিছোঁ যে গৃহস্থই আজি ইমানখিনি দাৱনীক এনেকুৱা ধৰণৰ শুশ্ৰূষা কৰিছে আৰু টেঙা চেঙা আমি নিজেও টেঙা চেঙা লৈ আহিছোঁ আৰু যিটো আমি পৰম্পৰা সেই টেঙা খোৱা যাতে যিটো ফূৰ্তি আপোনালোকে দেখিছে আমাৰ ইমান বোকাত ধান দায়ো আমাৰ দাৱনীসকলে যিখিনি ফূৰ্তি কৰিছে আৰু আমি এতিয়া এবিঘাতকৈ বেছি মাটি আমি ডেৰ বিঘা দুবিঘামান ধান আমি আজি কাটিছোঁ সেইকাৰণে হৈছে এইখিনি ধান দায় ইমান বোকাত ইমান আনন্দ ফূৰ্তি আপোনালোকে দেখিবলৈ পাইছে আৰু মোৰ বিশেষ জনাবলগীয়া নাই সদায় আমি ৰাজনীতিয়ে নহয় আমি ৰাইজৰ সহায় কৰাটো মই প্ৰথম কথা বুলি ভাবোঁ সেইকাৰণে আজি একাঠো বোকাতো আমি সকলোৱে আজি এই ধান শুন গুটি চপাত ব্যস্ত হ'ব মানে গান মানে ঢেৰটো বিহু চিহু বিহু কিবা কিবি গান গাই থাকোঁ বা বিহু নাম আমি গাই থাকোঁ কিন্তু যিহেতু আমি সোণগুটি চপোৱা আগতে আমি যোজনা ঠিক তেনেধৰণে আমি গাই গৈছিলোঁ যেতিয়া আমি জেং বিহু বা হুঁচৰি নাচিছিলোঁ জেং বিহুটো তেনেকুৱা ধৰণৰ যোজনা আমি গাই গৈছিলোঁ আৰু আমি তেতিয়া সেই সোণগুটি চপোৱা দিন কাৰণে মই এটাই গান গাব বিচাৰোঁ যে আমি যিহেতু বাইদেউসকলে ধান দায়ে আছে আপোনালোকে দেখিছে যে মই তাক লৈ এটা বিহু যোজনা দিব বিচাৰিছোঁ ধানে দাই এ গলায়ে বাইদেউ পিছলৈ নাচালায়ে বাইদেউ পিছলৈ নাচালায়ে বাইদেউ এৰিলা ঐ মৰমৰ ঠোক ধানে দাই এ গলো এ বাইদেউ পিছলৈ চাইছিলোঁ এ বাইদেউ পিছলৈ চাইছিলোঁ এ বাইদেউ এৰা নাই ঐ মৰমৰ ঠোক বামে বাই লাখুটিয়ে বাইদেউ যিদৰে এৰিলা এ বাইদেউ যিদৰে এৰিলা এ বাইদেউ সেইদৰে ঐ এৰিলা মোৰ বামে বাই লাখুটিয়ে বাইদেউ যিদৰে এৰা নাই এ বাইদেউ যিদৰে এৰা নাই এ বাইদেউ সেইদৰে ঐ এৰা নাই তোৰ